নমস্কার সমস্ত বিএড প্রার্থীদের কাছে আমার আহ্বান, দেখুন সামনে আপনাদের 2 থেকে 3টা এক্সাম আসছে। আজকের যে রায়, সে রায়টাকে তো মানতেই হবে, কিছু করার নেই। কিন্তু খুব খারাপ লাগে, আমাদের রাজ্যে তো এমনিতেই চাকরি হয় না, হলেও করাপ্টেড একটা বিষয় দেখা যায়। তো আপনাদের আমি এটুকুই বলবো যে সামনে অনেকগুলো কিন্তু জব আসছে, যেমন সামনে আর কি বিজ্ঞপ্তি বার হবে আপনার মিসেলেনিয়াস আর ফুড এসআই, আর আপনার মাদ্রাসা কিন্তু চলছে। এসএসসি এখন কোনো খবর নেই, ফালতু বলে লাভ নেই, কেউ জানে না খবর এসএসসির। তাই প্রত্যেককে বলবো সামনে এই দুটো পরীক্ষা আসছে, এগুলো একটু মন দিয়ে পড়াশোনা করবেন। আর প্রাইমারিটা হাত থেকে মানে এখন বর্তমানে ধরুন এর এখন অর্ডার কপিটা আসুক, অর্ডার কপিটা আসার পরেই কিন্তু জানা যাবে যে আপনাদের বসতে হবে বসতে হবে না। কারণ কেউ কিন্তু আমরা দিল্লিতে বসে নেই, ওই সমস্ত খবর পাচ্ছি আমরা ফেসবুক থেকে বা দু একটা নিউজ চ্যানেল থেকে পাচ্ছি খবরগুলো আর কি। তো বলবে সামনে কিন্তু 2-3টা পরীক্ষা আসছে, একটু মন দিয়ে পড়াশোনা করুন। আমি এখানে এটাই বলবো যে অন্তত বাড়িতে পড়ুন, পড়লে কী হবে না সামনে এক্সামগুলো আর কি ক্র্যাক করতে আপনি পারবেন। ঠিক আছে, আমাদের বাংলা ইংলিশে ভর্তি চলছে, নোটস দেখুন তারপর পড়াশোনা করুন, এটুকুই বলবো আর কি এই সময়তে। আর আপনার যা জিজ্ঞাসা আছে আপনি আমার এই ফোন নাম্বারে ফোন করতে পারেন বা আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপ, জানিয়ে দেবো আপনাকে আমি আর কি। ভর্তি চাইলে এখানে আপনি বলতে পারেন ভর্তি আমি হতে চাইছি। ঠিক আছে।